কাচ্চি বিরিয়ানি কাবাব গরুর নল্লি সহ 110 প্লাস আইটেম আমি আনলিমিটেড ভাবে খাবো ভাবতে পারতেছেন কত হাজার টাকার খাবার এখানে বাট আমি কত টাকা খাবো জানেন মাত্র 799 টাকা এটা কিন্তু আমি জানতানো জায়গায় বসে খাচ্ছি না গুলশানের মতো একটা পশ জায়গায় আমি খাবো কিভাবে আপনারা খেতে পারবেন সেটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে কিছু কোনটা খাবো আমি এটা বুঝতেছি না একটা কাজ করি যে খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না সেই খাবারগুলো আগে খাই তবে আপনাদের টেনশন নাই আপনারা তো আর আমার মতো কষ্ট করে ভিডিও করবেন না আপনারা গরম গরম খাবার আনবেন খাবেন আনবেন খাবেন মাটন কাচ্চির মধ্যে আমি দেখেন মাটন নিয়েছি কতগুলা এটাই তো বুফের মজা যত খুশি তত খাবো আমার যেটা যেটা ভালো লাগবে আমি সেটা অনেক বেশি খাবো যেটা ভালো লাগবে না আমি সেটা খাবো না বুফের কাচ্চি তো সাধারণত এত টেস্টি হয় না এত মশলাদার হয় না ট্রাস্ট মি আমি গুলশান এলাকার মধ্যে এরকম মশলাদার আর এত মজাদার কাচ্চি পাবো এটা আমি স্বপ্নেও ভাবিনি যে বলবে আমার মাথায় বুদ্ধি নাই তার মাথায় বুদ্ধি নেই আমার তো এখানে 799 টাকা উসুল হয়ে গেছে এখানে মানে পার্টি করার জন্য একটু আলাদা করে রাখছে যেহেতু এখানে আজকে ওরকম গেস্ট নাই ওয়ার্কিং ডে যেহেতু তো রিকোয়েস্ট করে এই জায়গাটাতে বসছি এখানে খুব রসালো একটা মিষ্টি দেখতে পাইতেছি যে রসালো মিষ্টিটা খেতে আই হোক অনেক ভালোই হবে সুজি দিয়ে বানানো মিষ্টি ওয়াও এটা আমার শাশুড়ি বানায় সবাই হচ্ছে আগে স্যুপ খায় অন্থন খায় অ্যাপিটাইজারগুলো খেয়ে তারপরে মেইন কোর্সে যায় আর আমি উল্টাপাল্টা সব ক্লিয়ার স্যুপ পুরো ক্লিয়ার স্যুপের মতোই কেন জানি বুফেতে আসলে আমার ডাল টাইপের আইটেমগুলো খুব ভালো লাগে বিশেষ করে ভাতের সাথে খেতে কেমন খাদকের খাদক বিরিয়ানি খেলাম পোলাও খেলাম কাচ্চি তো খাইছি সবার আগে এখন ভাত খাইতেছি হ্যাঁ জীবনে আর কি আছে এইখানে ডাল বাটার ফ্রাই সাথে ভাত এখানে চিকেন সাথে নিয়ে একবার খেয়ে দেখেন জীবনটা অনেক সুন্দর আপনারা ভাইবেন না এতগুলো খাবার আমি আমার জন্য নিছি বলে খাবার নষ্ট হবে ওই যে খাদক দেখতেছেন না বসে আছে সেও খাইতেছে আরো মানুষ তো আছেই এখানে তো অনেক ধরনের কাবাবও পাওয়া যায় এরকম কাবাব কেন আমরা বাসায় বানাই খাই না অন্যান্য জায়গাতে বুফেতে যে কাবাবগুলো সার্ভ করে সেখানে কিন্তু অনেক ড্রাই থাকে কাবাবগুলো দেখেন এই কাবাবটা কিন্তু একদমই ড্রাই না ইভেন এটা রুটির সাথেও খাওয়া যাবে ডেজার্টের মধ্যে এই জিনিসটা আমি সবার আগে নিছিলাম দেখতে সব থেকে বেশি আকর্ষণীয় ছিল জানি না খেতে কেমন হবে ও নর্মাল কেকের মতন কিন্তু দেখতে খুব ইন্টারেস্টিং ছিল এই আউটলেটের বুফেতে অনেক ভ্যারাইটিজ রকমের ডেজার্ট আমি দেখতে পাইছি এই যে ডেজার্টটা দেখেন খুবই আনকমন একটু ক্রিসপি টাইপের ভেতরে নরম নরম ইন্টারেস্টিং ও আমরা আজকে আসছি হচ্ছে গুলশান দুই এর বুফে স্টোরিসে যেটা কিনা জাহেদ প্লাজার লিফটের পাশে কবে জানি একটা বুফেতে দেখছিলাম খাবার আনলিমিটেড বা ড্রিঙ্কসটা আনলিমিটেড না খালি একটা পানির বোতল দিত তো ড্রিঙ্কস খাওয়ার জন্য আলাদা আলাদা করে পে করতে হতো তাহলে কিন্তু পেমেন্টটা অনেক বেশি এসে পড়ে আবার আরেকটা মজার ব্যাপার হলো যে এখানে ড্রিঙ্কসগুলো সব ব্র্যান্ডেড ড্রিঙ্কস ওই কিছু আলতো ফালতো ছোট ছোট ব্র্যান্ডেড ড্রিঙ্কস হ্যাঁ 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 আচ্ছা ভাইয়া আপনাদের এখানে কি যে আইসক্রিমও দেন নাকি কফি এখানে নাকি আনলিমিটেড কফি আর চাও আছে বুফেতে কিন্তু বেশ কয়েকটা আইটেম মজা লাগে না বাট এখানে কিন্তু অনেকগুলো আইটেমই মজার আমি ম্যাক্সিমাম টাইম ধানমন্ডির বুফে স্টোরেসে বেশি যাই আর বাসার কাছাকাছি বাট বুঝলাম যে সবগুলো ব্রাঞ্চে কোয়ালিটিফুল খাবার সার্ভ করে দেখছেন কি সুন্দর হচ্ছে দুই রকমের আনারস কেটে দিছে তারপর এখানে পেয়ারা এখানে আপেল টাপেল সব কিছু আছে মানে খাবারের মাঝখানে যদি আপনি এটা খান তাহলে খাবারের ক্রেভিংসটা কিন্তু আবার বেড়ে যাবে তখন আপনি আরও খাবার খেতে পারবেন এটা আবার একটু ডিফারেন্ট টাইপের সালাদ ক্যাপসিকাম আছে গাজর আছে আবার অ্যাপেলও দাও কাটিংগুলো এত সুন্দর করে করে সালাদ বলে যে যেন তেনভাবে বানায় রাখবে এই কাজটা করে নাই খুব যত্ন সহকারে প্রত্যেকটা সালাদ বানানো হয়েছে আচ্ছা আপনারা প্রায় সময় একটা প্রশ্ন করেন যে বাচ্চাদের জন্য পেমেন্ট সিস্টেমটা কি বুফেতে এখানে 4 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য সব ফ্রি মানে তাদের কোনো টাকাই দেওয়া লাগবে না অবশ্য তারা খাই বাকি দুধ ছাড়া আর 4 থেকে 7 বছরের বাচ্চাদের হচ্ছে হাফ পেমেন্ট অর্থাৎ লাঞ্চের জন্য 799 টাকার অর্ধেক অথবা যদি ডিনারে আসেন সেক্ষেত্রে হচ্ছে 999 টাকার অর্ধেক সব খাবারের মধ্যে আমার ফল সব থেকে বেশি পছন্দ এই সিজনে তরমুজ কই পেল কি জানি পাওয়া যায় মনে হয় কাস্টার্ড ক্ষীর আর হচ্ছে চকলেট মুস ঠিকটা খাই কোনো কোনো ডেজার্টে এমন মিষ্টি দিছে মুখ ফিরে আসবে তার থেকে কাস্টার্ডটা অনেক ভালো একটু হালকা মিষ্টি দেওয়া
অবশ্য সেটা আমার জন্য ভালো, অনেকের জন্য ভালো নাও লাগতে পারে। মানে ডেজার্ট আইটেমগুলো না ভ্যারাইটিজ রাখে, কোনটা একটু কম মিষ্টি করে, কোনটা একটু বেশি মিষ্টি করে, যার যেমনটা পছন্দ সে সেভাবে খাইতে পারবে। আল্লাহ, ওদের এখানে না পিজা পাওয়া যায় আনলিমিটেড, কিন্তু আমার পিজা খাওয়ার আজকে একদম ইচ্ছা নাই, আর পেটে ওরকম জায়গা নাই। জায়গা নাই তাহলে খাইতেছে কেন? কেমন সোচা টাকাও শুরু করা লাগবে। টাকা আপনার, খাবেন আপনি, সময় পাবেন 3 ঘন্টা, ইচ্ছা মতো নেবেন এবং খাবেন, কিন্তু কোনো খাবার অপচয় করা যাবে না। গ্রিল চিকেন উইথ সস আর চিকেন আলা কিং, এই দুটা নাকি ওদের এখানকার সবচাইতে বেশি সিগনেচার ডিশ। করলাম দেহি, কেমন সিগনেচার? একটু তান্দুরি তান্দুরি আর কিছুটা সস। হ্যাঁ, আমি এরকম কোনো খাবার এর আগে কখনো কোনো বুফেতে দেখিনি। নামটা একটু ডিফারেন্ট, চিকেন আলা কিং। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার খাওয়া দাওয়া করছেন? কেমন লাগছে খাওয়া দাওয়া? কি সুন্দর ক্র্যাব রান্না করতেছে ওরা, এটাও মেবি সার্ভ করবে। আমি এতক্ষণ প্রাইভেট জোনে বসেছিলাম দেখে এটা দেখিনি। ভাই, এটা কখন দিবেন? এখনই তাড়াতাড়ি দাওয়ার ট্রাই করেন। আপনাদেরকে দেখানো আর বোঝানোর সুবিধার্থে আমি একবারে সব খাবার নিয়ে টেবিলে বসছিলাম, এই কাজটা আপনারা করবেন না, এতে করে কিন্তু আপনার খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আর এখন আমার যে যে খাবারগুলো অনেক বেশি ভালো লাগছিলো, যেমন ডাল বাটার, তারপরে গরুর রেজালা, তারপরে এটা হচ্ছে বিফ ডাল গোস্ত, এগুলো আমার খুব ভালো লাগছিলো, তাই এগুলো আমি আবার নিতে চলে আসছি। আর এখানে যেহেতু বারবার খাবার রিফিল করতেছে, তো একসাথে সব খাবার নেওয়ার আপনার কোনো দরকার নাই। গুলশান ব্রাঞ্চের বুফে স্টোরেজের প্লেসটা অনেক বড়, মানে সিটিং ক্যাপাসিটি হচ্ছে অ্যাট এ টাইম 400 জন। তো আপনারা যদি কোনো বড়সড় পার্টি করেন, নিঃসন্দেহে এখানে চলে আসতে পারেন। মজার ব্যাপার হচ্ছে ফ্লোরের কোনো ভাড়া নাই, জাস্ট হচ্ছে খাবারের বিলটা পে করতে হবে আপনাকে। এখানে এসে আপনি এক প্লেট খাবার খান কিংবা পুরো বুফেটাই খেয়ে ফেলেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে পে করতে হবে সেই 799 টাকা। তবে হ্যাঁ, সময় কিন্তু থাকবে মাত্র 3 ঘন্টা মাত্র না, এটা হিউজ। কুনাফার জাস্ট একটা লেয়ার দিছে না, কুনাফা আর হচ্ছে ক্ষীর, এই দুটো জিনিস অসম্ভব রকম মিষ্টি। খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে, তো এর জন্য শরীর চাঙ্গা করার জন্য কফি খেতেই হবে, তাইলে না আমি আরও খাবার খেতে পারবো। যেহেতু এটা গুলশান এলাকা, সো এই এলাকার মানুষের কথা চিন্তা করে ওনারা প্রত্যেকটা খাবারে একটা মডার্ন টেস্ট রাখার ট্রাই করছে। আর ম্যাক্সিমাম খাবার আমার কাছে মনে হয়েছে যে ঝাল অতটা নাই, আর একটু মিষ্টি মিষ্টি ক্যাটাগরির। ডিনারে নাকি ওরা 3-4টা মেইন আইটেম রাখছে, সেখানে নাকি ঝাল খাবারও পাওয়া যায়। বাট আমি তো ডিনারে আজকে আসি নাই, তো আমি দেখাতে পারিনি। বলগুলোর চাইপা এগুলো হয় কেন জানো? বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের মায়েরাও ঢুকে। ওদের এখানে শুনলাম 4টা আইটেম খুব স্পেশাল রাত্রেবেলা দেয়। এর হচ্ছে মাটন লেগ রোস্ট, এত বড় মাটন রোগান জোস, তারপরে থাকে হচ্ছে কলিজা ভুনা, বিফ কলিজা ভুনা, আর হচ্ছে ফিশ বারবিকিউ। আফসোস আমি রাতে আজকে আসিনি। বুফে স্টোরেজ গুলশানের অ্যাড্রেসটা এত বেশি ইজি, জাস্ট 2 নম্বর চত্বরে এসে এদিক ওদিক একটু খোঁজাখুঁজি করবেন, দেখবেন যে জাহেদ প্লাজাটা পেয়ে যাবেন, আর উপরে সুন্দর করে লেখাও আছে দ্য বুফে স্টোরেজ। আর এছাড়াও যদি বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা নাই, আমার এই ভিডিও ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব, সাথে গুগল ম্যাপের লিঙ্কটা থাকবে। এখানে আমি এসে ভিডিও করছি বলে আর অনেক খাওয়া দাওয়া করছি বলে আপনারা এটা কখনোই ভাববেন না যে এখানকার 110+ আইটেম আপনার টেস্ট বাডের সাথে ভালো লাগবে। কারণ 110+ আইটেম কিন্তু 2-3 জন শেফ মিলে রান্না করছে, 110 জন মিলে রান্না করে নেয়। তো কিছু খাবার আপনার টেস্টের সাথে অনেক ভালো লাগবে, আর কিছু খাবার আপনার টেস্ট বাডের সাথে মোটামুটি ভালো লাগবে, আর কিছু খাবার খারাপ লাগতেই পারে, এটা জেনে বুঝেই আসবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার 110+ আইটেম ভালো লাগতেই হবে, তাহলে আপনি নিজেই রান্না করে খান। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কারণ বলা যায় না কখন আপনার এই ভিডিওটা প্রয়োজন হয়। আর যদি কোনো সাজেশন বা অবজেকশন থাকে তাহলে কমেন্ট বক্সে আজীবনের জন্যই খোলা। আর ফুডঅ্যাপি এরকম মজার মজার খাবারের ভিডিও দেখার জন্য পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে মজার ভিডিওটা আপনি মিস করবেন। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।